উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে হানাদার পাকিস্তানি ঘাতক বাহিনী এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। বাঙালিকে মেধা মনন শূন্য করতে তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য সহস্রাধিক বরেণ্য জনকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই দিনটি ছিল ১৪ই ডিসেম্বর। বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে খুন করার দিনটি বাঙালি এক বেদনা বিধুর দিন, বাঙালির বেদনা বিধুর দিন। প্রতি বছর জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে সেই সব সন্তানদের। বছর ঘুরে আজ আবার এসেছে সেই দিনটি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখিত অমর পংক্তির চেতনায় উজ্জীবিত জনতার ঢল নামবে আজ মিরপুর ও রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। অগণিত মানুষ দেশের জন্য আত্মোৎসর্গকারী বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণ করে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে। সাধারণ মানুষ শ্রদ্ধার্ঘ ফুলে ছেয়ে যাবে তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না।